হ্যালো দর্শক বন্ধুরা, আমি গুনগুন। আমি তোমাদের জন্য আবার একটা অন্যরকম ভূতের গল্প নিয়ে এসেছি। চলো তাহলে আর দেরি না করে বরং শুরু করা যাক। আজকের গল্প মিঠাই। পলাশপুকুর গ্রামের জমিদার ছিলেন চন্দ্রশেখর রায়বাহাদুর। জমিদার বাড়ি সারা দিন একেবারে গম গম করত, কিন্তু সেদিনের পর থেকে জমিদার বাড়ি কেমন যেন স্তব্ধ হয়ে পড়ে। গিন্নিমা, কি হয়েছে শ্যামলাল? একজন মহিলা কাজ চাইতে এসেছে, ওকে আমি চিনি, ও আমাদের গ্রামেই থাকে, ওরা খুব ভালো মানুষ, ওর স্বামী তো খুব অসুস্থ, আপনি যদি ওকে একটা কাজ দেন তাহলে ওদের খুব উপকার হয়। ঠিক আছে, যাও নিয়ে এসো। কি নাম তোমার? প্রণাম মাইজি, আমার নাম সুখিয়া আছে। আমি সব জানতে পেরেছি, তোমার স্বামী খুব অসুস্থ, তা তুমি কি কাজ জানো? কিছু ভি কাম দে দিজিয়ে মাইজি, আমি সব কাম করবে, বর্তন মাজনা, ঝাড়ু পোছা, ঘর সাফ করনা, সব কাম করবে। ঠিক আছে, তুমি কাল থেকে আসবে। এক বাত বলু মাইজি। কি? আসল মে আমার ইয়ে বিটিয়া বহুত চঞ্চল আছে, ইধার উধার চলে যায়, তো ওর পাপা তো বিমার আছে, বিটিয়ার দেখভাল করতে পারবে না। আপ আগর ইজাজত দে তো আমি আমার বিটিয়াকে সঙ্গে করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তুমি একে সঙ্গে করেই নিয়ে আসবে। এই যে শোনো, কি নাম তোমার? মেরা নাম হে মিঠাই। বাহ, তোমার নাম তো খুব সুন্দর। ঠিক হ্যাঁ মাইজি, আজ মা চলতি হু, কাল সুভা সুভা আ যাওঙ্গি। পরের দিন সকালে সুখিয়া সময় মতো তার মেয়েকে নিয়ে জমিদার বাড়িতে উপস্থিত হলো। ও কাজ করতে লাগলো। মিঠাই, কাহা যা রই হো? মাই, মা একবার ঘুম করাও। নহীঁ নহীঁ, ব্যাঠো। মাই, সিরফ একবার মা ঘুম করাও। ঠিক হ্যায়, যাও, লেকিন জাদা দূর মত জানা। ঠিক হ্যায় মাই। বাহ, কিতনা সুন্দর ঘর হ্যায়, মানে ইতনা সুন্দর ঘর পহলে কবি নেই দেখা। মা, আপনি কাকে রেখেছেন? ও তো একটা অবাঙালি, আমাদের ভাষা কি ও বুঝবে? না বৌমা, আমি ওর সাথে কথা বলে দেখেছি, ও আমাদের ভাষা বোঝে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ইয়ে কিসকা ঘর হ্যায়, কিতনা সুন্দর হ্যায়, দেখো তো। মিঠাই একটা ঘরে ঢুকে পড়ল, সেটা ছিল জমিদার মশায়ের মায়ের ঘর। তিনি বিছানাগত, সারাদিন এই চার দেওয়ালের মধ্যেই তার সময় কাটে। আপ কোন হো? কে? আচ্ছা, আপ দাদি আম্মা হো না? কি বলছো বাচ্চা, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদি আম্মা, মেরা নাম মিঠাই হ্যায়, মা আপনি মাই কে সাথ ইয়াহ পর আই হু, আপকি তবিয়ত খারাপ হ্যায় ক্যা? জমিদার মশায়ের মা ছোট্ট মেয়েটির ভাষা বুঝতে না পারলেও তার বলার ভঙ্গিমা দেখে তিনি বললেন, আর বললো না বাচ্চা, শরীরের যা অবস্থা, এখন বিছানায় শুয়েই বাকি জীবনটা কাটাতে হবে। নেহি দাদি আম্মা, এসা মত বলো, দেখ না সব ঠিক হো জায়েগা, আপ ইয়াহ পর আকেলি হো কোই বাত নেহি, আজ সে মা আপকে সাথ ঢের সারি বাতে করুঙ্গি, আপ ভি মুঝে ঢের সারি কাহানি সুনা না। মিঠাই, আরে ও মিঠাই, আতি হো মাই। দাদি আম্মা, অভি মা যা রহি হো, কাল ফির আউঙ্গি। জমিদার মশাইয়ের মায়ের সঙ্গে মিঠাইয়ের বেশ ভালোই ভাব জমে গেল। সুখিয়া একদিকে কাজ করত, আর অন্যদিকে মিঠাই জমিদার মশাইয়ের মায়ের সঙ্গে গল্প করত। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু একদিন মিঠাই ঘুরতে ঘুরতে একটা অন্য ঘরে চলে গেল। দেখো কিতনা প্যারা সা বাচ্চা হ্যায়, আপনে আপ হি খেল রাহা হ্যায়, আরে আরে আরে, উসকা খিলোনা তো গির গয়া। ইয়ে লো, আয়
তুই এখানে কি করছিস? ছোটি মাইজি, মা তো তোর এত বড় সাহস, তুই আমার ঘরে ঢুকেছিস, বেরিয়ে যা। কি হলো মিঠাই, আজ তোর মুখ ভার, কেউ কিছু বলেছে নাকি? নেহি দাদি আম্মা, কুছ নেহি। ঠিক আছে, আজ তোকে আমি বরঞ্চ একটা গল্প শোনাই। জমিদার মশাইয়ের মা মিঠাইকে গল্প শোনাতে লাগলেন। বাবা, আপনি এর একটা বিচার করুন, সারা ঘরময় ও ঘুরে বেড়ায়, অত দামি সব জিনিসপত্র রয়েছে, যদি ভেঙে দেয়? আজকে আবার আমার ঘরে ঢুকেছিল, খেলনাটা নিয়ে এমন টান মেরেছে যে আপনার নাতি আরেকটু হলেই পড়ে যেত। মমতা, মমতা, কি হয়েছে? মমতা, এ আমি কি শুনছি, তুমি কাকে রেখেছো? বৌমা বলছে একটা বাচ্চা মেয়ে নাকি সারা ঘরময় ঘুরে সকলকে ব্যতিব্যস্ত করে তুলেছে। আমার কথাটা একবার শুনুন। মমতা, তুমি ওকে বলে দিও, ও যেন নিজের মেয়েকে বাড়িতে রেখে আসে, আর যদি নিয়েই আসতে হয় তাহলে যেন ওকে সামলে রাখে। কিন্তু এই সমস্ত কথা সুখিয়া শুনে ফেলল। মাইজি, হামার বিটিয়া আপ লোগো কো বহুত পরেশান করতি হ্যা না? ঠিক হ্যা, কল সে হামি হামার বিটিয়া কে এখানে লিয়ে আসবো না। তুমি কিছু মনে করো না সুখিয়া। নেহি মাইজি, আমি কিছু মনে করিলাই। সুখিয়া চলে গেল। পরের দিন সুখিয়া কাজ করতে এলো ঠিকই, কিন্তু তার মনে কেমন একটা উদাসীনতা ভাবছিল। বৌমা, মিঠাই কই? মিঠাইকে দেখছি না। মিঠাই আসেনি মা, কি যে হচ্ছে বাড়িতে, আমার কানে তো কিছুই পৌঁছয় না। মা, আমি বরঞ্চ আপনার খাবারটা নিয়ে আসি। জমিদার বাড়ি এখন শান্ত, সুখিয়াও কাজ করে চলে গেছে, কিন্তু পরের দিন সুখিয়া এলো না। চাক বাবা, আজকে আসেনি, বাঁচা গেছে। ওফ, জবে থেকে এসছে, একেবারে জ্বালিয়ে খাচ্ছে। বৌমা, আজও মিঠাই এলো না, কি ব্যাপার? জানি না মা, আজ সুখিয়াও আসেনি। সুখিয়াও আসেনি মানে? না মানে, আপনি বরং বিশ্রাম নিন, আমি চলি। বৌমা কিছু লুকোচ্ছে না তো? দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল ও বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। কিন্তু কিরে, তুই এখানে এই সময়? কি হয়েছে? এ বাবা, তোর মাথায় তো রক্ত, কি হলো রে? কিছু বলছিস না কেন? মুখ চোখে রে কি হাল করেছিস?